পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে শুক্রবার সন্ধ্যায় কালনার জাপট এলাকার বাসিন্দা সুমিত দাস নবদ্বীপ থেকে ফেরার পথে তার অফিসের ল্যাপটপ কাগজপত্র সমেত একটি ব্যাগ ট্রেনে ভুল করে ফেলে আসেন। ঘটনাটি ঘটার সাথে সাথে বিষয়টি কালনা আরপিএফ অফিসে জানানো হয়। আরপিএফ পুলিশ আধিকারিকদের তৎপরতায় পরবর্তী স্টেশনে ফোন এবং ব্যাগটি সংগ্রহ করে ওই যুবকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। বিকাল 4টে নাগাদ একজন প্যাসেঞ্জার এসে আমি বিন্দুক ছিলাম ব্যাগটা, তখন আমাকে জানায় যে আমার একটা ব্যাগ ছুটে গেছে, ব্যাগের মধ্যে আমার একটা অফিসের ল্যাপটপ আছে, একটা মোবাইল আছে, স্যার কাইন্ডলি কী করতে হবে না করতে হবে আমি জানো। আমাদের যা প্রসিডিওর আমাদের ইনচার্জ স্যারকে জিনিসটা নলেজ দিই, উনি বলে যে যেটা প্রসেসিং করা আমাকে যেভাবে দেন সেইভাবে আমি পরবর্তী স্টেশন যেখানে আমাদের স্টাফ ডিউটি থাকে তাদেরকে ইনফর্ম করি। সেখানে আমার ডিউটি স্টাফ অরূপ ঘোষ আর বিনয় সর্দার বলে যে স্টাফ ছিল তাদেরকে উনি যেভাবে বলেন যে ব্যাগটা আমার যে পজিশনে ছিল সেই পজিশনে আমার ব্যাগটাকে ব্যাগের কালার এগুলো মোটামুটি ছিল তো ব্যাগের পজিশনটা নেওয়ার পরে আমি ওখান ওদেরকে জানাই এবং ওরা ওখান থেকে ব্যাগটা মানে কম্পার্টমেন্টটা যে কম্পার্টমেন্টটা উনি বলেন সেই কম্পার্টমেন্টটা ট্রুলি চেক করায়। ওনার চেক করার পরে ওনার ওখান থেকে আমাকে ফোন করে যে জানতে চায় যে কী কী ব্যাগে ছিল বা কিছু, তারপরে ওনার যে ল্যাপটপের কোম্পানি বা মোবাইলের কোম্পানিকে ভেরিফাই করে অনুমান করা যায় যে ব্যাগটা ওনার। এবং ওখানে আরও যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসা করে আমার স্টাফ যে ব্যাগ কার ব্যাগ ছিল, তোমাদের কারোর ব্যাগ নেই, তো বলে না আমাদের ব্যাগ না, ব্যাগটা নিয়ে পরের ট্রেনে আসে এবং ওনার কাছে সমস্ত কিছু ভেরিফাই করার পরে আমার ইন্সপেক্টর স্যার ভেরিফাই করে যে ব্যাগটা ওই ল্যাপটপটা ওনারই কিনে। বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে যুবক সহ তার পরিবারের লোকজন আরপিএফ পুলিশ আধিকারিকদের সাধুবাদ জানিয়েছে। আমার তো ভাষা নিয়ে এত তাড়াতাড়ি যে পেয়ে যাব মানে মানে ভাবতেই পারিনি। ওনারা বারবার আমরা বসেছিলাম বারবার বলছে ঠিক আছে চলে এসছে টেনশনের কোনো কারণ নেই, এরকম করে আমাদের বারবার বলেছে, মানে একটা ভরসা পেয়েছি, মানে এটা ভাবতেই পারিনি আজকালকার দিনে এত তাড়াতাড়ি পেয়ে যাবো, মানে আনন্দে আমি কিছু বুঝতে পারছি না। কোথায় যাচ্ছিল? আমি গেছিলাম নবদ্বীপে, আসছিলাম কালনা। সঙ্গে কি কি ছিল? সঙ্গে আমার একটা ট্রলি ছিল আর ল্যাপটপ ব্যাগ ছিল। আচ্ছা, তো কোন ব্যাগটা নিতে আনতে ভুলে গেছিল? আমি ল্যাপটপের ব্যাগটা নামাতে ভুলে গেছি, ট্রলি না নিয়েছি ল্যাপটপের ব্যাগটা ভুলে গেছি, ল্যাপটপের ব্যাগটা আমি ছুটে গেছি, তো ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। এবার আমি সঙ্গে সঙ্গে এসে ওই জিআরপিএফ স্যার সেটা কালনা স্টেশনে আরপিএফ স্যারকে এসে বলি, স্যার সঙ্গে সঙ্গে ফোন করে জানায় অন্য স্টেশনের স্টাফদের, তো তারা মানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে খুঁজে দিয়ে আমাকে একবার মানে খুঁজে পেয়েছে। কত টাকা জিনিস ছিল? প্রায় 1,00,000 টাকার উপরে, 70,000 টাকার ল্যাপটপ আর 43,000 টাকার ফোন। আরপিএফের তৎপরতাকে তুমি কীভাবে নিচ্ছ? খুবই ভালো ভাব, মানে আমরা সত্যি ভাবতে পারিনি যে পেয়ে যাবে এত তাড়াতাড়ি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।